সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব সিরিজ তকদির হচ্ছে রিভিউ করতে বসলাম। আমি গতকালকেই দেখে শেষ করলাম। তো আমি দেখার সময় কিছু নোট নিছি কী কী বিষয়ে কথা বলতে চাই বা কী কী বিষয় টাচ করতে চাই, এবং মোটামুটি থরো রিভিউ দেওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আই উইল ট্রাই টু কিপ ইট লাইক আন্ডার 15 মিনিটস, দেখা যাক পারি কিনা, রাইট? বেশি কথা না বলে ঢুকে যাই, সেটা হচ্ছে যে এটা তো অভিনয় করছে চঞ্চল চৌধুরী মূল চরিত্রে, আর অন্যান্য যেসব চরিত্র আছে সেগুলো আলোচনায় উঠে আসবে আস্তে আস্তে করে। এটা বেশ আলোচনা যাচ্ছে এবং বাংলাদেশের পরিচালক অভিনেতা সবাই এটা নিয়ে খুব কথা বলতেছে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং দর্শকরা তো বটেই। তো সেখানে একটা বিষয় আমি একটু পয়েন্ট আউট করতে চাই যে নেসেসারিলি সবাই অনেক কথা বলতেছে বলেই এটা খুব একটা কোয়ালিটি কাজ হয়েছে সেটা নেসেসারিলি মিন করে না। আমাদের আসলে আমরা ভালো তুলনাযোগ্য কম্পেয়ারেবল প্রেজেন্টেবল আমাদের খুব বেশি কাজ নাই, তো যে কারণে যেটা হয় আমরা মোটামুটি সাপার কাজ হইলেও একটু কম্পেয়ারেবল কিছু পাইলে আমরা এমনভাবে এটাকে সেলিব্রেট করতে শুরু করি অ্যাজ ইফ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিচ করে ফেলছি এবং আমরা সব দুনিয়ার রেকর্ড ভেঙে ফেলতেছি। সো এই ধরনের একটা কালচার থাকায় এটা বোঝা ডিফিকাল্ট একটা কাজ, ভালো কি খারাপ। সো আমি অতীতে দেখছি অনেক সময় অনেক কাজ সকল মিডিয়ার যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক সবাই মিলে খুব প্রশংসা করতেছে পোস্ট দিয়ে টিয়ে, কিন্তু আমি দেখে কিছু পাইলাম না। সো এটা আমার মনে হয় যে আমাদের একটু পিঠ চাপড়ানোর একটা কালচার আছে, যেই কারণে আমাদের মতো যারা লেমেন আমরা তো আর এইসব কার ডিটেলস চাই না, আমরা জাস্ট দর্শক, আমরা জাস্ট দেখে জজ করি, রাইট? ডিটেলস, টেকনিক্যাল ডিটেলস অত না বুঝে আমাদের জায়গা থেকে সবসময় একমত হইতে পারি না বা বুঝি না যে ওনারা নেসারালি যেই পরিমাণ উত্তেজিত এত উত্তেজনার কী আছে। এইটার ব্যাপারে আমি আমার জায়গা থেকে, অ্যাগেন এগুলো সাবজেক্টিভ, এক একজনের এক এক রকমই, আমার জায়গা থেকে আমি মনে হয়েছে খুব ভালো একটা কাজ, এবং সবাই যেরকম উচ্ছ্বাস প্রকাশ করতেছেন আমার কাছে মনে হয়েছে যে ইয়াস এটা ডিজার্ভিং উচ্ছ্বাসের জন্য। সো সেখানে আস্তে আস্তে ঢুকবো। যিনি পরিচালনা করছেন ওনার নাম হচ্ছে সৈয়দ আহমেদ শাওকি, ডিড এ গুড জব, কনগ্রেচুলেশনস বলতে চাই। চিত্রনাট্য দেখা যাচ্ছে যিনি করছেন মাসুম শাওকি, দুজন ওনারাও খুব ভালো কাজ করছেন, ওনাদেরকেও কনগ্রেচুলেশনস। এবং হচ্ছে বাকি তো যারা অ্যাসোসিয়েটেড এটার সাথে আছেন বিভিন্ন ক্যাপাসিটিতে সবাইকে হইতেছে কনগ্রেচুলেশনস। আমার মনে হয়েছে বেশ ভালো একটা কাজ হয়েছে। নাও হইচই, যেটা হইচই একটা ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মতো, এটা বেশ 4 বছর ধরে আছে, এটা নাম আগে শুনি নাই, এই কল্যাণে শুনলাম। সো তাদেরকেও কনগ্রেচুলেশনস। নাও রিভিউতে এখন আমি ঢুকি, একদম ভেঙে ভেঙে কিছু পয়েন্ট নিছি সেগুলোতে কথা বলবো। সো শুরু থেকে একদম ঢুকি, রাইট? মুভিতে কেমন লাগছে কি এটা লাস্টে কমেন্ট করব, জাস্ট এখন আলোচনা করে যাই। এবং আমি মনে করি না এখানে খুব একটা দিব কি বলে স্পয়লার, কিছুটা আসবে প্রাসঙ্গিকভাবে, কিন্তু মিনিমাম রাখার চেষ্টা করবো আর কি। ওকে, সো শুরুতে যেটা আমার চোখে লাগছে হইচই অরিজিনাল, এটা একটু বিট কমিক্যাল লাগছে আমার কাছে, কারণ হচ্ছে এটা নেটফ্লিক্সের কপি পেস্ট বোঝা যাচ্ছে। নেটফ্লিক্সে একটা আছে নেটফ্লিক্স অরিজিনালস, হইচই অরিজিনালস, এটা একটু ফানি হয়ে গেছে, একেবারে বাচ্চাদের মতো কপি করা। সো এটা চোখে লাগছে, এই জন্য আমি বললাম, রাইট? নেক্সট থিং যেটা আমার কানে লাগছে যে ইন্ট্রো যে মিউজিকটা, রাইট? ইন্ট্রো মিউজিকটা এখানে আমি দেখতে পাচ্ছি, মিউজিক ডিরেক্টর হচ্ছে আবহ সঙ্গীত রুসলান রহমান। সো মিউজিক বাই রুসলান রহমান, আমি জানি না, যদি মৌলিক কাজ হয়ে থাকে কিউডোস টু হিম অ্যাজ ওয়েল। এখানে নাও যে জিনিসটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে যে মানে আমরা যখন কাজ করে আমাদের, আমি যেটা নিয়ে আলোচনা করছি ইয়েতেও কয়েকদিন আগে, এই যে কী জানি কমান্ডো মুভিটা নিয়েও, যে কপি পেস্ট একদম বলিউড হলিউডকে মারার চেষ্টা করে কিন্তু হয় না। সো আলটিমেটলি একটা ক্লাউনিশ ব্যাপার হয়ে দাঁড়ায়। নাও বলিউড হলিউড ওয়েস্টের কাজকে কপি করা, এটা ইন ইটস অফ খারাপ কিছু বলতেছি না, কারণ তারাই স্ট্যান্ডার্ড সেট করতেছে, তারা বার সেট করতেছে। সো তারা যে স্ট্যান্ডার্ডটা সেট করতেছে সেই স্ট্যান্ডার্ডটা রিচ করার চেষ্টা মানে নেসেসারিলি কপি করা না, নেসেসারিলি কাজের মানকে উপরে নিয়ে যাওয়া। তো এখন যেটা হয়েছে যে আমাদের তো যেটা বললাম যে প্রেজেন্টেড করার ক্ষেত্রে ওয়েস্টের মতো করে জানি হয় যথাসম্ভব বলিউডকে কপি করার চেষ্টা করে, সেটা আমার কাছে হাস্যকর লাগে। বলিউডকে বাদ দিয়ে হলিউডকে কপি করার চেষ্টা করতে পারেন, কারণ বলিউড হলিউডকেই হইতেছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয়। সো হলিউডে আমরা যেগুলো দেখে অভ্যস্ত, যেরকম স্ক্রিন প্লে, যেরকম মিউজিক শুনে অভ্যস্ত, সেটা ধরার একটা চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হয়েছে, যেটা আমি কাইন্ড অফ আই অ্যাপ্রিসিয়েটেড। আমার মনে হয়েছে চেলো ব্যবহার করা হয়েছে, চেলো হইতেছে একটা ইনস্ট্রুমেন্ট, গিটারের মতো আর কি, খুব বড় ইনস্ট্রুমেন্ট, এটা ওয়েস্টে ব্যবহার করা হয় খুব। আপনি যেমন ধরেন যে গেম অফ থ্রোনসের ইন্ট্রো মিউজিকটা, ওটা কিন্তু চেলো দিয়ে বাজানো হয়েছে এরকম। তারপর আমরা মুভি যে দেখি, মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজে, তার অনেক কিছুই চেলো ব্যবহার করে বাজানো হয়। সো আমরা চেলোর ওই সাউন্ডটার সাথে পরিচিত। সো আমরা যখন চেলোর সাউন্ডটা কানে আসে মনে হয় যে আমরা একটাই হলিউডের একটা কোনো প্রোডাকশান দেখতেছি, রাইট? বা ওয়েস্টের একটা প্রোডাকশান দেখতেছি, কিন্তু চেলোটা আমাদের কালচারে খুব একটা বাজানো হয় না। সো আমাদের কালচারের কোনো শোতে, কোনো ইয়েতে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে বা ইন্ট্রো মিউজিকে চেলোর ইউজ দেখা যায় না বললেই চলে, বা আমি আসলে ওইভাবে চোখে পড়ে নাই।
সো এটা ইন্ট্রো মিউজিকটা যখন শুরু হলো আমি প্রিটি শিওর এখানে চ্যালো ব্যবহার করা হয়েছে সাউন্ডটায়, আমি যদি ভুল না হয়ে থাকি, ভুল হওয়ার কোনো কারণ দেখি না। যদি চ্যালো ব্যবহার করে হয়ে থাকে তাইলে আমি বলবো যে আমার কাছে ভালো লাগছে জিনিসটা এই কারণে যে প্রথমত ডিফারেন্ট, আমরা আমাদের কালচার এই টাইপের সাউন্ড পাই না ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইন্ট্রো মিউজিকে। সেকেন্ডলি যেটা বললো আমরা হলিউডের যেই টপ নচ কাজগুলো দেখি, টপ নচ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনি, যেরকম সাউন্ডটা কানে আসে, এটা শুরুতে আমার কানে এরকম একটা সাউন্ড আসছে মনে হচ্ছে যেন খুব একটা ভালো কাজ হইতে যাচ্ছে, কারণ আমাদের একটা ইম্প্রেশন আসে সেরকম, রাইট, ওয়েস্টের কাজের ব্যাপারে। ইন্ট্রো মিউজিকটা আমি ধরে নিচ্ছি এগুলো মৌলিক কাজ, যদি সেটা হয়ে থাকে সেটা হওয়ার চান্স বেশি, সেটা হওয়াই উচিত যে ওনারা নিজেরা কম্পোজ করছে, নিজেরা চ্যালো ব্যবহার করে মিউজিক বাজাইছেন, স্টা সেটা হলে খুবই ভালো একটা কাজ হয়েছে এবং দে পুলড ইট অফ প্রিটি ওয়াল। আমার কাছে শুনেই কানেই প্রথম লাগছে সাউন্ডের সাউন্ডটা, তারপর কম্পোজিশনটা আমি নিজে যেহেতু টুকটাক মিউজিক কম্পোজ করার চেষ্টা করি, সেগুলো কানে যায় বা খেয়াল করি বা কিছুটা ধারণা রাখি, সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে। একদম শুরু থেকে আমার ইম্প্রেশনটা খুব ভালো হয়েছে ইন্ট্রো মিউজিকটা দেখার পরপর। তারপর ইন্ট্রোতে যেরকম করে যে প্রোগ্রামের শুরুতে নামটামগুলো দেয় কারা কী অভিনেতারা হাবি যাবে, সেখানেও যেরকম অ্যানিমেশন ইউজ করা হয়েছে বা যেই ধরনের গ্রাফিক্স ইউজ করা হয়েছে, সব কিছুই একটু আউট অফ দ্য বক্স। একটু শুরু দৃশ্যটা যেভাবে শুরু হয় যে একটা মেয়ে বসে ইন্টারভিউ দিতেছে, তার লাইক এই পর্যন্ত হইতেছে ক্যামেরা, এই পর্যন্ত হচ্ছে ফ্রেম, তো এখানে তার গলার মধ্যে সেটা এই পর্যন্ত ফ্রেম, খুব একদম চোখে লাগতেছিল যে দৃশ্যটা বা যে জিনিসটা পরিচালক চোখে লাগানোর চেষ্টা করছে সেটা হচ্ছে তার গলার মধ্যে কয়েকটা দাগ। তো সেই ইন্টারভিউতে বলে আর কি তাকে রেপ করা হয় এবং তার গলার মধ্যে এরকম দড়ি দিয়ে পেঁচানো হয় যেই দড়ির পেঁচার দাগটা, এবং মেকআপটা খুব ভালো হয়েছে, একেবারে দেখি রিয়েল মনে হচ্ছিল যে রিয়েল গলার মধ্যে দড়ির দাগ। সো ফ্রেমটা এমনভাবে শুরু করছে এত কাছ ক্লোজ শট থেকে যে চোখে লাগতে বাধ্য হয়, এবং সে যখন ইন্টারভিউতে বলে তার গলায় দাগ ছিল এবং সেটা এভাবে দেখাইতেছে, সব কিছু একদম খুব সুন্দর করে চোখে লাগছে। এবং ইমিডিয়েটলি আফটার যেটা লক্ষ্য করলাম, যাস্তেই করে পরিচালক হইতেছে জুম আউট করে বের হয়ে চলে গেছে, তারপর ওই মেয়েকে বড় করে দেখায়, তার মানে হচ্ছে পরিচালক একদম ইন্টেনশনালি তার গলার দাগটা দেখানো, এবং সে যখন বলবে যে আমার গলায় এরকম দড়ি পেঁচানো, সব জিনিস জানি দর্শকের চোখে আটকায়, সেই জন্য খুব ক্লোজ শট থেকে শুরু করছে, তারপর আস্তে করে বের হয়। পায়জামার ফিতা খুললা, গলায় ফাঁস দনের মতো করে বাঁধছে, তারপর আমার সেগুলো খুবই বেসিক জিনিসপত্র, যারা কাজ করেন তারা এগুলো, তাদের কাছে এগুলো লাইক এবিসিডি হওয়া উচিত। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার যে এই ধরনের ছোট্ট নুয়ান্সগুলো, এই ধরনের ছোট্ট মুভগুলো, এগুলো আমাদের দেশে কাজে খুব বেশি দেখতে পাই না। আমি জানি না কী কারণে, ওনারা যারা প্রফেশনাল এরিয়াতে সবসময় কাজ করেন, ওনারা রিসার্চ করেন, ওরা সারাদিন ওয়েস্টের কাজগুলোকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, রাইট, সবগুলো ডিটেলস ফলো করার চেষ্টা করেন, কিন্তু স্টিল বাংলাদেশের কাজগুলোতে আমি এই ধরনের ছোটো ছোটো ডিটেলস নুয়ান্স একটা চিন্তার ছাপ খুব একটা দেখতে পাই না। সো এটা শুরুতেই আমার একদম সব কিছু ঢুকতে ঢুকতে আমার খুব ভালো ইম্প্রেশন লাগছে, আমার মিউজিকটা ইন্ট্রোটা যেভাবে ঢুকছে এবং যেই এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে যেটা বললাম চ্যালো, যেটা ডিফারেন্ট, যেটা শুনে আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট একটা জিনিস দেখতেছি, তারপর যেভাবে করে বললাম যে একদম শুরু থেকে আস্তে করে জুম আউট করে যেভাবে সব কিছু ঢুকতেই খুব ভালো লাগছে। নাও আমার যে ব্যাপারটা অনেস্টলি যেটা নিয়ে বাংলাদেশে খুব বেশি আলোচনা হয় ওটার ব্যাপারে আমি একটা নেগেটিভ ইম্প্রেশন নিয়ে সাধারণত বসি, কারণ আমি দেখে আসছি অতীতে বাঙালিরা হুদাই লাফালাফি করে, লাফালাফি করার মতো কিছু নাই, সুতরাং একটু উনিশ মানে তিল পাইলে এটা তাল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। সো আমি যখন প্রত্যেকটা জিনিস আমার চোখে পজিটিভলি ধরা পড়তেছিল, এটার কারণ এই না যে আমি একটা পজিটিভ চিন্তা মাইন্ডসেট নিয়ে বসছি সবাই আলোচনা করে, আমি উল্টা বড় নেগেটিভ নিয়ে বসছি যে আচ্ছা সবাই এত লাফালাফি করতেছে কই কী দেখি কী করার দিন। কিন্তু কন্ট্রারি টু মাই এক্সপেকটেশন শুরু থেকে আমার খুব ভালো লাগতে শুরু করে, এবং থ্রু আউট এই ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক যে ব্যবহার করা হয়েছে আমার কাছে বেশ মনে হয়েছে যে জুৎসই মনে হয়েছে এবং ভালোই মনে হয়েছে কাজগুলো। নাও এই যে ছোটো ছোটো ডিটেলসের প্রতি যত্ন, যেগুলো আমি পার্সোনালি সবসময় অ্যাপ্রিসিয়েট করে আসি, যেগুলো ওয়েস্টের ভালো কাজগুলোতে লক্ষ্য করা যায় বা ইভেন একদম নর্মাল কাজও এরা এগুলো করে, না ওইগুলোর পিছনে বাজেটের একটা ব্যাপার থাকে, আই গেট ইট, আপনার যত বাজেট থাকলেই আপনি সেটা ভালোভাবে করতে পারবেন। এবং ধরেন যে স্ক্রিন প্লে, আপনি স্ক্রিনটা দেখলেই একটা ওয়েস্টের কাজের স্ক্রিন আর একটা আমাদের ইভেন ইন্ডিয়ার কাজের একটা স্ক্রিনের দিকে তাকালে আমি এটা মানে কেন আমি জানি না, আমি এই এক্সপার্ট না, কীভাবে কী ডিটেলস করলে জিনিসটা চোখে কীভাবে আটকাবে এটা যারা এক্সপার্ট তারা জানে যারা এরিয়ার, কিন্তু একটা চোখের পার্থক্য দেখতে পাই, আপনি ক্যামেরাটা ঠিক কত দূর থেকে ধরলে কী অ্যাঙ্গেলে ধরলে, তারপর আপনার ওই যে কালার গ্রেডিং করে কালার গ্রেডিংটা কীরকম করে করলে চোখে কীভাবে ধরা পড়বে সেগুলো যারা এক্সপার্ট তারা জানে, কিন্তু আমি লেমেনের জায়গা থেকে আমি জাস্ট চোখে দেখাই একটা পার্থক্য টের পাই। সো সেটা হইতে পারে যে ইয়ে কি বলে আপনার বাজেটের একটা ব্যাপার থাকতে পারে সেখানে, যে আপনি ক্যামেরাটাকে কোত্থেকে কীভাবে ধরতেছেন, ড্রোন দিয়ে ফ্লাই করাইতেছেন কি না, বা কত দামি ক্যামেরা ইউজ করতেছেন, বা কত ভালো গিম্বল ইউজ করতেছেন, আই ডোন্ট নো, এগুলোর একটা ভূমিকা থাকার কথা।
সো এন্ড রেজাল্ট হচ্ছে একটা পার্থক্য সবসময়ই থাকে, স্ক্রিনের দিকে তাকাইলে একটা পার্থক্য থাকে। এইটার ক্ষেত্রে আমি স্ক্রিন যে দেখছি এর সব কাজ আমার কাছে বেশ ভালো মনে হইলো, যে স্ক্রিনটা দেখলে ওই যে একেবারে ওয়েস্টের একটা স্ক্রিনের দিকে তাকাইছে ওয়েস্টের একটা কাজে সেরকম মনে হয় না, কিন্তু আর সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে। তো যে কারণে বললাম যে যখন এই নুয়েন্সগুলো মেনটেন করা হয় না সাধারণত আমাদের দেশের কাজগুলোতে, দু একটা কাজে যখন মেনটেন করা হয় তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো শুরুর দিক থেকে যখন ওই যেটা বললাম যেভাবে করে পরিচালক একটু যত্নের ছাপ যখন রাখছে তখন আমার একটা এক্সপেকটেশন ছিল যে উনি থ্রু আউট এটা মেনটেন করবেন, যেটা আমি দেখি না। যেমন লাস্ট আনতেছে ওটার ভেতরে কোনো রিয়েল মানুষ ছিল না, এটা বোঝাই যাচ্ছে যে হালকা একটা কিছু দিছে আপনি, হালকা একটা কিছু টানলে পারসেস ভারী একটা কিছু টানলে তো দেখলেই বোঝা যায়, হালকা কিছু একটা ঢুকাই দিছে ওইটা ধরে অভিনয় করতেছে অভিনেতারা, যে ওরে অনেক ভারী, আসলে কিন্তু ভারী না, এটা যে অভিনয় করতেছে সেটা বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো আমি জানি না, এগুলো বাংলাদেশের বাংলাদেশ টাইপের বা আমাদের এই সব কাজে আমি এই জিনিসটা দেখি। তো এত এত বড় একটা প্রোডাকশন এত কিছু করতে পারলেন, জাস্ট একটা মানুষকে একটা কাফনের ভিতরে ঢুকে পেঁচাইতে পারলেন না, জানি দেখি জিনিসটা রিয়েল মনে হয়, একটু জিনিস করতে তো খুব বেশি কিছু লাগে না, হাজার হাজার বা শত শত মানুষ আপনাদের প্রোডাকশন আছে, একজনের শোয়াই দিয়ে কাফনের একটা কাপড় পেঁচায় তারপর টানতে দেন না, তারপর আরও কী কী জিনিস দেখলাম ব্যাগে করে আনতেছে বোঝানোর চেষ্টা করতেছে খুব ভারী, ওই যে বরফ টানতেছে খুব ভারী বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু দেখে বুঝতেছি যে ভেতরে হয়তো ধুলামুলা ঢুকিয়ে রাখছে, কোনো ওয়েট টু ওয়েট নাই, অভিনয় করতেছে। এই জিনিসগুলো আমি জানি না, আমার পার্সোনালি আমাকে হতাশ করে। ইট টেক্স নাথিং টু মেক ইট বেটার, আপনি জাস্ট একটা মানুষ ঢুকিয়ে দেন কাফড়, আপনি সত্যিকার ওর বরফ না রাখলে অ্যাটলিস্ট ভারী কিছু দেন, জানি অভিনেতারা যখন টানে আমরা দেখে মনে হবে রিয়েল, কিন্তু হালকা একটা জিনিস অভিনয় করতেছে খুব ভার টানতে পারতেছি না, আই ডোন্ট নো, আমার কাছে এগুলো চাইল্ডিশ লাগে। এবং এইসব কাজ সবসময় আমি দেখি আমার আমাদের এই দিকের কাজগুলো, ইয়ে বাংলাদেশের কাজগুলো যেগুলো। সো যেহেতু শুরু থেকে আমার একটা খুব ভালো ইম্প্রেশন নিয়ে ঢুকছি যে এরা নুয়ান্স ডিটেলসগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতেছে, সো আমার এই জায়গাটা এক্সপেক্টেড ছিল যে আর একটু ভালোভাবে করবো, কিন্তু একই জিনিস দেখলাম এই জায়গাটা আমাকে হতাশ করছে, ছোটো ছোটো একটু যেগুলো বললাম আর কি ডিটেলস এরকম। তো এখন একটু স্পয়লার অ্যালার্ট, একটু গল্পের মূল ইয়েটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা হয়তো অলরেডি জেনে যাওয়ার কথা ইন্টারনেটের ভিত্তিতে ইয়েতে কল্যাণে, যে কী মূল কাহিনীটা, মূল কাহিনীটা হচ্ছে জমি দখল নিয়ে, রাইট? একজন রাজনীতিবিদ হইতেছে জমি দখল করে, জমি দখল করার জন্যে আগুন লাগাই দেয়, সেখানে হইতেছে আগুন লাগানোর সময় একজনের ফোন চুরি করে, এক লোকের ফোন চুরি করে, সেই লোকের ফোন থেকে স্ট্যাটাস দেয় একটা ধর্মবিরোধী স্ট্যাটাস, তারপর মানুষজন ভাবে যে ওই লোক ধর্মবিরোধী স্ট্যাটাস দিছে, তারপর ওই লোককে আক্রমণ করে, বাড়িঘর আক্রমণ করে, কিন্তু ওই আক্রমণটা আবার সাজানো থাকে, ওই রাজনৈতিক নেতা নিজের লোকজন রেডি করে রাখে, তারাই আক্রমণের অভিনয় করে। সো বেসিক্যালি পুরো জিনিসটা সেট আপ করে একটা ধর্মীয় দাঙ্গা টাইপের দেখায়, দেখায় ওই জায়গার মধ্যে ইন্ডাস্ট্রি করবে ওই রাজনৈতিক নেতা। এই কারণে এই স্টোরি দেখাইতে গেলে অবশ্যই পলিটিশিয়ানরা কীরকম দুই নম্বরের মধ্যে লিপ্ত থাকে সেটা উঠে আসছে, পুলিশের বিভিন্ন কাজকর্ম উঠে আসছে, ছোটো পরিসরে দেখাইছে পুলিশ কীরকম করে প্রশ্ন করে। আমি কথাটা বলতেছি এই কারণে, কারণ দুই দিন আগে হচ্ছে একজন পরিচালক এবং একজন অভিনেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ, এই কারণে যে পুলিশের মানহানি হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে যেভাবে দেখাইছে। সো এই যে এখন তাহলে এই পরিচালককে ধরে নিয়ে যান, সে রাজনৈতিক নেতাদের মানহানি করছে, সে পুলিশ হইতেছে দেখাইছে রেড দিতে গেছে বাসায়, গিয়ে হইতেছে ওই ওয়ার্ড্রপ খুলে কাপড় চোপড় এমনি ছুঁড়ে ফেলতেছে। সো পরিচালক ওইগুলো দেখাইছে এই জন্য যে পুলিশ কীরকম আচরণ করে, এটা বোঝানোর চেষ্টা করছে, দেখি পুলিশ এমন করে ছুঁড়ে ফেলতেছিল, উইচ ইজ ট্রু। আমরা খবরে খবরে পড়ছি এরকম কিছুদিন আগে, মানে মাস কয়েক আগে দেখছি ঘটনা এরকম, এক পুলিশ এক মহিলার বাসায় গেছে, ওই যে ইয়ে অ্যাকচুয়ালি ইয়ে ওই যে সিনহা হত্যা মামলা, প্রদীপ, ওসি প্রদীপের ঘটনা, ওসি প্রদীপ হইতেছে এক মহিলার একজনের বাসায় গেছে, তাকে তুলে নিয়ে আসবে মাদকের অভিযোগ দিয়ে, তারে ক্রস ফায়ার দিছে, তো ক্রস ফায়ার দিতে তার বাসায় গেছে, যখন গেছে তখন মহিলা বৃদ্ধ মা মন হয়ে বের হয়ে আসছে, এসে বাধা দিছে, দেখে গুলি করে দিছে পায়, তারপর বাসার মধ্যে ঢোকার পর এরকম রেড দেওয়ার নামে পুরো বাসা তছনছ করতেছিল, পরে মনে হয় লোকের স্ত্রী বোধ হয় এসে বাধা দিছে যে আপনি এইভাবে পুরো বাসা তছনছ করতেছেন কেন, ও মহিলারও দিছে মনে হয় থাপ্পড় লাগে। সো পুলিশ তো এগুলো করে আমরা জানি, মুভিতে তো খুব কমই দেখানো হয়েছে, কিন্তু এগুলো দেখানো যাবে না এখন, যেহেতু গণতন্ত্রের বন্যা বইতেছে বাংলাদেশে, সুতরাং সো তো এই যে ওয়েব সিরিজে তো দেখালো পলিটিশিয়ানরা কীভাবে, এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার লাগছে আমার কাছে, যে এই যে রাজনৈতিক বাস্তবতাগুলো এবং এই যে মানে একটা সামাজিক
মেসেজ এবং স্টোরি আছে। এটা এমন বানোয়াট গল্প ঠিক আছে, কিন্তু পুরো জিনিসটাই আমাদের সমাজে নৈমিত্তিক যা ঘটে সেই জিনিসটাকে ফুটে তোলা হয়েছে এবং একটা একটা সাসপেন্স শো সাসপেন্স হিসেবেই দেখানোর চেষ্টা করছে এবং সেটা তারা বেশ ভালোভাবে করতে পারছে। এবং এটার পেছনে একটা মেসেজ আছে, যে সামাজিক মেসেজ। তারপর চঞ্চল চৌধুরীর মা হইতেছে একজন প্রস্টিটিউট থাকে, তো প্রস্টিটিউটের হইছে জানাজা দেয় না কেউ, তারপর শেষ পর্যন্ত ছেলে জানাজা দেয়। এবং মুভির শেষ দিকে একদম দেখানো হয় যে বা শোটার আর কি, যে চঞ্চল চৌধুরী হইতেছে বলে যে আমার মাকে যখন কেউ জানাজা দিচ্ছিল না, আমার মা তো দেহ পেছে তো খুব খারাপ মানুষ ছিল, বাইরের পৃথিবীর মানুষ এদের তো দেহ মন কিছু করলো, মাঝখানে মেসেজ ছিল। পুরো মুভিটার ঘটনার গল্পের উপর একটা খুবই খুবই স্ট্রং সামাজিক মেসেজের উপর দাঁড়ানো পুরো ইয়েটা খুবই 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 ভালো লাগছে আমার এই জিনিসটা। জাস্ট একটা মানে উদ্দেশ্যহীন অর্থহীন একটা উপন্যাসের উদ্দেশ্যহীন গাঁজাখুরি গল্প ব্যাপারটা এরকম না, বাস্তবতার ভিত্তিতে দাঁড় করানো এবং সাসপেন্স তৈরি করতে চাইছে ওরা এবং সেটা করতে পারছে। দে কুড পুল ইট অফ, তারা যেরকম সাসপেন্স তৈরি করতে চাইছে লাশ নিয়ে টানা হ্যাঁচড়া দৌড়াদৌড়ি, এবং এই যে একটা লোকের ফোন চুরি করে তারপর তার ফোন তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে স্ট্যাটাস দিয়ে তাকে ফাঁসানো হয়, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে হয়। আমি কিছুদিন আগে ফেসবুকে লিখছিলাম একটু, বাংলাদেশের সরকার কিন্তু এরকম করে, বিভিন্ন মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে করে অনেক বছর ধরে সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে অ্যাক্সেস নিয়ে চুপচাপ থাকে, তারপর সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে তারা। তো সরকার ইভেন সরকার কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিতে জড়িত থাকে, এখানে দেখাইছে রাজনৈতিক নেতা থাকে, উইচ ইজ ট্রু। এবং এই জিনিসগুলো দেখানোটা যে সামাজিক মেসেজটা অর্থপূর্ণ একটা মেসেজ, এটা আমার কাছে খুবই 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 অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার লাগছে। এবং ওই যেটা বললাম যে এইভাবে যেরকম একটা সাসপেন্স দেখাইতে চাইছে ওরা টানা হাঁচড়া লাশ নিয়ে এবং সেটার সাথে কে কীভাবে জড়িত কতভাবে জড়িত, এই সাসপেন্সটা এরা তৈরি করতে পারছে। শুরুর দিকে একটু কম লাগছিল সাসপেন্স, যত সময় গেছে আস্তে আস্তে সাসপেন্সের পরিমাণ বাড়ছে এবং দে ডিড এ গুড জব অ্যাট ইট। আর অভিনয়ের কথা যদি বলি, সবাই খুব ভালো অভিনয় করছে, লাইক অলমোস্ট প্রত্যেকটা চরিত্র খুবই ভালো অভিনয় করছে, একেবারে লিটারেলি মনে হয় দু একটা চরিত্র বাদ দিলে প্রত্যেকটা চরিত্র খুবই ভালো অভিনয় করছে। এই যে মন্টু যেই চরিত্রটা মানে চঞ্চল চৌধুরীর সাইড ক্যারেক্টার যেটা, সেই ক্যারেক্টারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেখলাম, অনেকে খুব বেশি উত্তেজিত, মন্টু নাকি খুব ভালো সবচেয়ে ভালো অভিনয় করছে। এখন জানি না এটা সাবজেক্টিভ, এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে মন্টু সবচেয়ে ভালো অভিনয় করছে সেটা মনে হয় নাই, আর তার চেয়ে ভালো অনেক ভালো অভিনয় করছে এরকম অনেকেই আছে আমার দৃষ্টিতে। তবে হ্যাঁ, সেও ভালো অভিনয় করছে এবং আমার কাছে মনে হয়েছে তার অভিনয় সময়ের সাথে সাথে আরও বেটার হয়েছে। নাও সময়ের সাথে সাথে বলতে যত পর্ব আর কি আমরা আগাইছি সময় ধরে শোতে, নাও এটা 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 এখানে একটা জিনিস আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে, আপনারা যদি জানেন তো জানেন, না জানলে না, সেটা হচ্ছে শ্যুটিং করার সময় কিন্তু নেসেসারিলি প্রথম পর্বের শ্যুটিং প্রথমে, সেকেন্ড পর্বের শ্যুটিং তারপর, এভাবে হয় না। শ্যুটিং করার সময় অনেক সময় দেখা যায় যে ধরুন লাস্ট পর্বের শ্যুটিং আগে হয়ে গেল, প্রথম পর্বের শ্যুটিং মাঝখানে হইলো, এভাবে সিকোয়েন্স উল্টাপাল্টা করে তারা তাদের প্রয়োজন মতো লোকেশন টোকেশন অ্যাডজাস্ট করে, অভিনেতার স্কেডিউল অ্যাডজাস্ট করে, এভাবে করে ওরা করে। সো নেসেসারিলি ওর অভিনয় আস্তে আস্তে ভালো হয়েছে পরের দিকে, তার মানে নেসেসারিলি তার শ্যুটিংটা ওইভাবে হয়েছে নেসেসারিলি সেটা মিন করে না, সেটা আমি জানি, কিন্তু আমার কাছে চোখের দেখায় মনে হয়েছে যে অ্যাজ টাইম প্রোগ্রেসড ওর অভিনয় বেটার হয়েছে। তবে সে আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো চরিত্র না, সাংবাদিক মেয়েটা, যেই মেয়েটা গুলি খেয়ে মারা যায়, সে সাংবাদিক মেয়েটার সাথে আরেকটা যে চরিত্র থাকে যে হচ্ছে যায় আর কি ওইখানে ইনভেস্টিগেশনে, ওই ছেলেটা সে সব খুব ভালো অভিনয় করছে। তারপর সেইখানকার সাকিব যে ছেলেটা লোকাল করেসপন্ডেন্ট যে থাকে ওই এলাকার, সেই ছেলেটার অল্প একটু অভিনয় করছে, তার মধ্যে খুবই চমৎকার লাগছে আমার কাছে অভিনয়। সে পার্থ বড়ুয়া যখন আসে খুব ভয়ে থরথর করে কাঁপে, ওই দৃশ্যটা এত রিয়েল লাগছে। এবং পার্থ বড়ুয়া থেকে শুরু করে প্রত্যেকের, চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগছে কিন্তু আমার কাছে চঞ্চল চৌধুরীর যে তাদের অভিনয় বেশি ভালো লাগছে। এবং পার্থ বড়ুয়া তো আসলে খুবই ন্যাচারাল এবং খুবই ভালো অভিনেতা, এটা আজকে না এটা সবসময়, পার্থ বড়ুয়া খুবই ভালো অভিনয় করে। আরেকটা ব্যাপার, আমাদের বাংলাদেশের অভিনেতারা কিন্তু খুবই ভালো অভিনয় করে, এখানে যেটা হচ্ছে যে এটা শুধু আমার স্টেটমেন্ট না, এটা আমার উপলব্ধি দেখে আসছি ওয়েস্টের সাথে, মানে ওয়েস্ট বেঙ্গল ভারতীয় কলকাতার সাথে যদি তুলনা করি, কলকাতার এইগুলা খুবই জনপ্রিয় আমাদের দেশেও, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা বিগ টাইম আগানো। নাও আমি এটা ওয়েস্টের, এটা আমার অ্যাসেসমেন্ট, তারপর যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের অনেকের কথাবার্তা বিভিন্ন সময় শুনছি এবং তাদের অ্যাসেসমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কিন্তু বাংলাদেশের নাটক টাটক এগুলো খুবই পছন্দ করে এবং তারা এটা বলে যে বাংলাদেশের নাটক এবং স্টাফ এগুলোর অভিনয়গুলো খুবই সুন্দর হয়, গল্পগুলো খুবই ন্যাচারাল হয়, ভারতে যেরকম কলকাতায় সিরিয়াল টিরিয়াল এগুলো দেখার মতো না, খুবই গাঁজাখুরি জিনিসপত্র গার্বেজ দিয়ে ভর্তি, এবং হচ্ছে ভালো হয় সেটা হয় না তা বলতেছি না, কিন্তু আমাদের মেইন স্ট্রিম এগুলো পাওয়া যাবে না, কলকাতায় যেসব নাটক ফুজুং ভাজুং সিরিয়াল চলে ফালতু এগুলো বাংলাদেশে নাই। এবং কলকাতা যারা অভিনয় করে খুব ভালো অভিনেতা খুব বেশি নাই, যারা খুব ভালো অভিনেতা টপ সত্যিকার অর্থে তাদের মধ্যে কয়েকজন হ্যাঁ খুব ভালো ন্যাচারাল অভিনয় করে সত্যি, আর বাদবাকি যারা আছে এদের কারো অভিনয় আমার কাছে ন্যাচারাল লাগে না, এদের সবার অভিনয় অভিনয়ের মতোই লাগে, যেন অভিনয় করতেছে, সেই ন্যাচারাল স্পন্টিনিটা
আমি দেখতে পাই না। এবং এটা যে শুধু আমার অ্যাসেসমেন্ট না, ইভেন ভারতীয়রা আমি বলতে দেখছি কলকাতার লোকজন যে তারা বাংলাদেশের নাটক নাটককে খুবই অ্যাপ্রিসিয়েট করে, কারণ এখানকার সবাই খুব ভালো অভিনয় করে এবং খুবই ন্যাচারাল। এই সপ্তাহখানেক আগে আমি একটা ইউটিউব চ্যানেল, একটা কলকাতার একটা মেয়ের, সে বাংলাদেশের বিভিন্ন ইয়েটিএগুলাকে হচ্ছে রিভিউ করে, দেখতেছিলাম। সে একই কথা বলতেছিল যে একটা নাটকের ইয়ে নিয়ে কথা বলতে গিয়ে সে বললো যে সবাই এত ন্যাচারাল অভিনয় করে, এত সুন্দর লাগে সবাই, এবং এটাই বলতেছিল যে বাংলাদেশের নাটকগুলোর জন্য আমরা পছন্দ করি, খুবই সুন্দর ন্যাচারাল অভিনয়। সো তার মানে এটা শুধু আমার উপলব্ধি না, এটা কলকাতার মানুষদের উপলব্ধি। সো সেই সেন্সে বলবো যে প্রত্যেক অলমোস্ট সবগুলা, লাইক দু একটা চরিত্র বাদ দিলে সবগুলো চরিত্র এই সিরিজে খুবই খুবই ভালো অভিনয় করছে, লাইক একবার চোখে লাগার মতো অভিনয় করছে, খুবই ন্যাচারাল, খুবই সুন্দর। সো এটা একটা খুবই ভালো ব্যাপার আমাদের কলকাতার সাথে যদি অ্যাটলিস্ট তুলনা করি, আমাদের অভিনেতারা আমার দৃষ্টিতে খুবই স্পন্টেনিয়াস এবং খুবই ন্যাচারাল এবং রিয়েল মনে হয়। নাও এই সব কিছু বলে হইতেছে দিল্লি ক্রাইমের সাথে একটু কম্পেয়ার করি, দিল্লি ক্রাইম হইতেছে এমি অ্যাওয়ার্ড পেয়েছে কিছুদিন আগে নেটফ্লিক্সে ইয়ে করে, আমার দৃষ্টিতে এটা দিল্লি ক্রাইমের চাইতে সিগনিফিকেন্টলি অ্যাহেড, এই কী জানি বলে তকদিরটা দিল্লি ক্রাইমের চাইতে যে কোনো অ্যাসপেক্টে, মেকিং, তারপর কাস্টদের অভিনয়, তারপর হচ্ছে স্টোরি লাইন। দিল্লি ক্রাইমের স্টোরি লাইন তো ইন্টারেস্টিং, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে লাইক সব কিছু যদি হেড টু হেড আমি কম্পেয়ার করি, আমার কাছে মনে হয়েছে এটা দিল্লি ক্রাইমের চেয়ে অনেক আগানো। কিন্তু দিল্লি ক্রাইম এমি অ্যাওয়ার্ড পাইছে, এত একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পাইছে, ইন্টারন্যাশনাল রেকগনিশন পাইছে, আমি বলতেছি আই হ্যাভ দ্য গাটস টু ক্লেইম যে এটা সেই দিল্লি ক্রাইমের চেয়ে সিগনিফিকেন্টলি অ্যাহেড, তার মানে এটা বাংলাদেশে একটা এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ হয়েছে। ইয়াস, আমি সেটা বলতে চাই যে এই কাজটা এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো, যদি যদি দিল্লি ক্রাইম এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ হয়ে থাকে, তাহলে এই কাজটা দিল্লি ক্রাইমের চেয়ে বেটার, এবং এটা তার মানে ইভেন মোর। দিল্লি ক্রাইম এমি অ্যাওয়ার্ড পিসেটা কি পাবে না, এটা পাবে না, এটা একাধিক কারণ আছে। বাংলাদেশে তো আসলে ইংলিশ কন্টেন্ট বানানো হয় না, দিল্লি ক্রাইমটা নেটফ্লিক্সের জন্য বানানো হয়েছে, ইংরেজিতে বানানো হয়েছে, এটা তো বাংলায় বানানো হয়েছে, যে কারণে হইচইয়ের জন্য বানানো হয়েছে, নেটফ্লিক্সের জন্য বানানো হয় নাই। সো এটা যদি ইংরেজিতে বানানো হইতো তাহলে কি এমি অ্যাওয়ার্ড পেয়ে বসে থাকতো? নেটফ্লিক্সে যদি দেওয়া হইতো ইংরেজিতে বানায় মনে হয় না, কারণ এটার আসলে আপনার একটা ইম্প্রেশন তৈরি করতে হয় সময় ধরে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই। সো বাংলাদেশ থেকে হঠাৎ একটা কাজ ভালো হয়েছে এবং সেটাকে এমি অ্যাওয়ার্ড দিয়ে দিবে, এটা হবে না, এটা ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। ইন্ডিয়ার যেরকম একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে, ইন্ডিয়াকে সবাই চেনে জানে, ইন্ডিয়াতে ভালো কাজ হয়, বলিউডের নাম ডাক আছে, সুতরাং সেখানে দিল্লি ক্রাইম নেটফ্লিক্সে জমা দিছে, এমি অ্যাওয়ার্ড পাইছে, মেক সেন্স। বাংলাদেশের এটা যদি ইংরেজিতে করে নেটফ্লিক্সে দিত সম্ভবত পাইতো না, এবং তার মানে এটা মিনও করে না যে এই কাজটা এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো না। দিল্লি ক্রাইম যদি এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো হয় তাহলে এটা অবশ্যই তার চেয়ে আগে এমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো আমার দৃষ্টিতে, কিন্তু হয়তো পাইতো না বা হয়তো পাবে না, কারণ বাংলাদেশ, আপনি একটা একটা টোটাল অ্যাকসেপ্টেন্স থাকতে হবে আপনার, আপনার বাংলাদেশের একটা টোটালিটি থাকতে হবে, হঠাৎ করে একটা কাজ ফুট করে ভালো হইলো সেটার ইন্টারন্যাশনাল রেকগনিশন পাওয়াটা ডিফিকাল্ট। এটা হইতেছে আমাদের ব্যর্থতা, আমরা সেইভাবে আমাদের অবস্থান তৈরি করতে পারি নাই। তো আমি আই স্পোক হাইলি অফ দিস, কী বলবো, ওয়েব সিরিজ। আমি এমনিতে খুব একটা ভালো কথা বলি না আমাদের দেশের কাজকর্ম নিয়ে বা দেশের ব্যাপার স্যাপার নিয়ে, কারণ আমাদের দেশের ব্যাপার স্যাপার নিয়ে ভালোভাবে কথা বলার মতো কিছু থাকে না বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় চাপাবাজি করে মানুষ বলে, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে বলার মতো। আমার পার্সোনাল রেটিং আমি এটাকে 7.8 দিতে চাই আউট অফ 10, 7.5 উপরে, 7.8 দিল্লি ক্রাইমকে আমি মনে হয় 7 দিব, বা 7.2 এটা দিব, 7.8 7.5 এরকম। সো এইটাও যেটা বললাম, আমাদের দেশি কাজ তো 100% পারফেকশন থাকে না, যদি একেবারে সব খুব সুন্দরভাবে করা যেত এটার ইভেন এইটও হয়তো দেওয়া যাবে, এইটির উপরেও দেওয়া যাইতো, কিন্তু অ্যাগেন সব কিছু আপনি একসাথে মেকিং টেকিং সব কিছু একসাথে করলে হয়তো বা এইট দিলে একটু বেশি হয়ে যায়। মানে আপনি, আমি যেভাবে চিন্তা করি সবসময় রেটিং দেওয়ার সময়, আমি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করি না শুধুমাত্র যে ও আচ্ছা শুধু এটা কি, না এটা না, আমি চিন্তা করি যে আচ্ছা এইট যেগুলো পাইছে, এইট যেগুলো পায় আমার দৃষ্টিতে, যেমন আপনি শশাঙ্ক রিডেম্পশন, তারপর গেম অফ থ্রোনস, এগুলো হইতেছে 9 পাওয়া, 9.2 9.5 এরকম পাওয়া। তারপর তো আমি ওইভাবে চিন্তা করি, তো ওইগুলো যদি 9 পায়, এইট যেগুলো পাইছে, 7 কী ধরনের জিনিস ইয়ে মেকিং পায়, মুভি পায় বা সিরিজ পায়, এইভাবে চিন্তা করে তখন আমি চিন্তা করি যে এটা তাহলে ওইগুলোর তুলনায় কোথায় পড়ে, ওইভাবে করে চিন্তা করি। সো ওইভাবে চিন্তা করলে আমি এটাকে যদি 8.5 দিতে চাই, এটা কি অন্যান্য যেগুলো 8.5 পাইছে ওই রকম কাজ? আই ডোন্ট থিঙ্ক সো। স্টোরি টু স্টোরি, মেকিং, অভিনয় সব ভালো হয়েছে, কিন্তু সব দিক থেকে চিন্তা করলে আই ডোন্ট থিঙ্ক আমি এটাকে যদি 8.5 দিই তাহলে সেগুলোর প্রতি অবিচার করা হবে। আবার এটা কি 7 দেওয়ার মতো? না, এটা খুব আমার কাছে খুব যথেষ্ট ভালো একটা কাজ হয়েছে, কিন্তু আমরা আমাদের লিমিটেশনস নিয়ে কাজ করছি, এই কারণে এটার 7 দিয়ে দেওয়াও আবার এটা অবিচার হয় এক হিসেবে। সো ওইভাবে চিন্তা করে সব দিক থেকে কনসিডার করে আমার কাছে, আমার মনে হয় যে এটা 7.8 দিলে এটা একটা বেশ ফেয়ার
I'm being fair to it আর কি এই যে বাংলাদেশের ইয়ে হইছে না ওই যে আয়নাবাজি নিয়ে কি চিৎকার চেঁচামেচি আমার কাছে আয়নাবাজি ভালো লাগে নাই কি আর করা আমি আয়নাবাজিকে আমি মনে 7 দিছিলাম তখন রেটিং আর কি আমার দৃষ্টিতে এখন তো ভুলে গেছি কি দেখছিলাম না দেখছিলাম তবে তখন দেখার পর আমি 7 এর বেশি দেই নাই মানে যে কোনো কিছু একটা হইতেছে একই জিনিস জাস্ট কপি চেহারা ও একই চেহারা দুজন মানুষ করে এটাই ক্লাইম্যাক্স এগুলো তো জন্মের পর থেকে বাংলা সিনেমায় দেখে আসছি আপনি ক্লাইম্যাক্স তৈরি করতে হবে কি একই চেহারা দুজন মানুষ পুরো জিনিস দেখে এনে লাস্টে দেখালে একই চেহারার দুজন মানুষ এটা কোনো ক্লাইম্যাক্স আই ডোন্ট নো এবং মেকিং ওয়াইজ সব কিছু ওয়াইজ যে খুব দুর্দান্ত ছিল আমার তেমন মনে হয় না যাই হোক সো আয়নাবাজি নিয়ে অনেক কথা হয়েছে আমার দৃষ্টিতে আয়নাবাজি হচ্ছে 7 রেটিং এবং আমার দৃষ্টিতে এটা হইতেছে 7.8 রেটিং সো অবশ্যই এটা আমার দৃষ্টিতে সিগনিফিকেন্টলি ভালো একটা কাজ হয়েছে তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো কাজ অবশ্যই দেখার মতো